আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাট গাছের পরিচর্যা সম্পর্কে বলবো আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ড পাট চাষের চারটি গুরুত্বপূর্ণ নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে পাটের গুণগত মান ভালো হয় পাট চাষের এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এখন হচ্ছে আমাদের পাট মাঝামাঝি পজিশনে চলে এসেছে এই সময়ে আমাদের কী কী করণীয় এই সময়ে আমাদেরকে দেখতে হবে পাট গাছে জানে কোনো রকমভাবে শাখা পোশাখা বেরোতে না পারে যদি শাখা পোশাকা বেরোয় তাহলে পাটের গুণগত মান কমে যায় কী কী কারণে পাট গাছে শাখা পোশাকা বেরোয় চলুন সে বিষয়টা একটু জেনে নিই যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয় অর্থাৎ শিলাবৃষ্টি তাহলে পাটের মাথা ভেঙে যায় এবং শাখা পোশাকা বেরোয় এক্ষেত্রে আমাদের করণীয় কিছুই নেই কেননা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা পেরে উঠতে পারবো না এরপরে যে দুটো বিষয় বলছি সেই দুটো বিষয় আপনারা লক্ষ্য রাখুন ল্যাদা পোকায় কচি পাটের ডগা খেয়ে নষ্ট করে দেয় এবং সেই ডগা থেকে নতুন শাখা পোশাখা এই রকম যদি পাট গাছের শাখা পোশাখা বেরোয় তাহলে পাটের গুণগত মান ভালো হবে না সেজন্য আমাদেরকে লেদা পোকা নিয়ন্ত্রণ করতে হবে পাটের বীজ যদি পোড়ানো হয় সেক্ষেত্রে দেখা যায় পাটের ডালপালা বেরোয় এবং ফল ধরছে এর ফলে পাটের গুণগত মান নষ্ট হয়ে যায় তাই আমাদেরকে নতুন বীজ জমিতে রোপণ করতে হবে দুই নম্বরে আপনাদেরকে বলি এই সময় অতিরিক্ত পরিমাণে ল্যাধা পোকা ও আচায় পাট আক্রমণ করে নষ্ট করে দিচ্ছে যার ফলে জমিতে পাটগুলি বেড়ে উঠতে পারে না এই সময়ে আমাদেরকে কি কি করতে হবে এই সময় আমাদেরকে ল্যাধা পোকা ও আচাগুলিকে মেরে দিতে হবে ল্যাধা পোকা ও আচা মারার জন্য আমাদেরকে বাজার থেকে ইমিডাকিড বা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ সংগ্রহ করে স্প্রে করতে হবে মানে আমাদের এখানে বাজারে যে সমস্ত ওষুধগুলি পাওয়া যায় কয়েকটি ওষুধের নাম আমি আপনারা বলছি আপনারা সেই ওষুধগুলি সংগ্রহ করে স্প্রে করে দেবেন প্রোফেক সুপার ইমেজ বক্সার উস্তাদ প্রভৃতি এই ধরনের বিষ আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন করে দুই মিলি প্রতি লিটার জলে মিশিয়ে পাট গাছে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন পোকা ও আচাগুলি নষ্ট হয়ে গেছে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা গুরুত্ব দিই না সে বিষয়টি হচ্ছে পাট কাটার পরে পাটের মাথার দিকের এক ফিট আমাদেরকে কেটে নিতে হবে এক ফিট যদি আমরা না কাটি তাহলে পাটটি যখন আমরা হাঁস ছড়াই তখন সেই হাঁসটা সঠিকভাবে বেরিয়ে আসে না ফলে পাটের গুণগত মান নষ্ট হয় এক ফিট কেটে নেওয়ার পর সেই পাটগুলিকে আমাদেরকে পাতাগুলি নষ্ট করার জন্যে এক জায়গায় ভালো করে তিন চার দিন ফেলে রেখে দিতে হবে পাতাগুলি নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদেরকে সেই পাটগুলিকে জমি থেকে উঠে নিয়ে গিয়ে জাগ দিতে হবে পাট যখন আমরা জমি থেকে কেটে নিয়ে কোনো জায়গায় জাগ দিই তখন সেই জাগটাকে আমাদেরকে ভালো করে ডুবিয়ে রাখতে হবে যদি সব জায়গা ভালোভাবে না ডোবে তাহলে পাট ভালো জাগ হবে না এবং আঁশ বেরোবে না ছোট নদী নালায় যদি আমরা পাটগুলি ভারী কোনো বস্তু দিয়ে ভালো করে ডুবিয়ে রাখি তাহলে পাটগুলির রং ভালো হয় এক্ষেত্রে বলা যায় আপনারা পাটের উপরে পলাথিন দিয়ে তার উপরে মাটি চাপা দেবেন তাহলে যদি আমরা মাটি দিয়ে ডুবাই তাহলে কি হয় পাটের রঙটি খারাপ হয়ে যায় এবং গুণগত মানও কমে যায় আপনাদের সর্বশেষ ও চার নম্বরে আপনাদেরকে বলি গোডামে স্টোর করি তাহলে আমাদেরকে পাটগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে যদি ভেজা অবস্থায় গোডানে স্টোর করি তাহলে পাঠগুলি নষ্ট হয়ে যাবে পাট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ